জোর গলায় বলছি সাকিব আল হাসান নির্দোষ। সাকিবের বিরুদ্ধে যখন মামলার খড়গ, এমনকি আছে ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার গুঞ্জন, তখন তার পাশে দাঁড়ালেন সতীর্থ এনামুল হক বিজয়। সাকিবকে নির্দোষ দাবি করে বিজয়ের বিশ্বাস দ্রুতই আধার কেটে যাবে। এক গার্মেন্টস কর্মী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। যদিও সে সময় সাকিব ছিলেন দেশের বাইরে, খেলছিলেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। যেদিন এই ঘটনা ঘটে সেদিন তিনি ছিলেন বাংলা টাইগার্স মিসিসিগার জয়েন্ট নায়ক, পেয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও। রেডমি 13 স্টাইল বানাই দুনিয়া কা পাই। তবে রাজনীতির পালা বদলে দেশে যে দীর্ঘদিনের চর্চা, তার ফাঁদে পড়েছেন সাকিবও। হয়তো রাজনীতিতে যোগ দেওয়াটাই ভুল ছিল তার। তবে সে যাই হোক, সাকিবের নামে দায়ের করা এই অভিযোগকে অনেকেই বলছেন মিথ্যা মামলা। মামলায় দায়ের করায় সাকিবের ক্রিকেটীয় কেরিয়ার পড়ে গেছে হুমকির মুখে। নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। এমন পরিস্থিতিতে সরব হলেন উইকেট রক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। সাকিবের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করে জানালেন সাকিব নির্দোষ, তার সাথে আছেন সতীর্থদের সবাই। ফেসবুক পোস্টে বিজয় লিখেছেন, সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আপনার সাথে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি আপনি নির্দোষ, আল্লাহ আপনার ভালো করুক। সাকিব অবশ্য পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে চলমান বাংলাদেশের প্রথম টেস্টে খেলছেন। তবে দ্বিতীয় টেস্টে তাকে দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগাল নোটিশ আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে, এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা ফোর্থ ডে খুব ভালোভাবে শেষ করেছি, কালকে থার্ড ফিফথ ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিশটা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।